হরে কৃষ্ণ আজ শঙ্করাচার্যের আবির্ভাব এই শঙ্করাচার্য কে ছিলেন শাস্ত্রের মধ্যে আমরা পাই শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ তথা ব্যাসদেব কৃষ্ণদীপ্যান ব্যাসদেব স্বয়ং নারায়ণ অবতার আর এই শঙ্কর আচার্য তিনি হচ্ছেন স্বয়ং শিব ঠাকুর ভগবানের আদেশে তিনি এ জগতে শঙ্করাচার্য রূপে এসেছিলেন যখন বৌদ্ধের শূন্যবাদ সেই বৌদ্ধের শূন্যবাদকে মায়াবাদ রূপান্তরিত করার জন্য ভগবান শিব ঠাকুরকে বললেন তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে এটা আমার নির্দেশ তখন শিব ঠাকুর বললেন প্রভু সব কাজ করতে পারি কিন্তু আপনি নিরাকার নিশক্তি এগুলো আমি কি করে প্রচার করব ভগবান বললেন শিব ঠাকুরকে যে না এখন বহুদ্ শূন্যবাদ সেই শূন্যবাদকে পরাস্ত করতে হবে এই জন্যে তোমাকে মায়াবাদ এটি প্রচার করতে হবে তাই বেদের চারটে মহাবাক্য আছে সেখানে অহং ব্রহ্ম সর্বখুলিতং সর্বখলিতং ব্রহ্ম তত্ত্বমসী এবং প্রজ্ঞাং ব্রহ্ম তা এখানে এই বেদের চারটে মহাবাক্যকে নিয়ে শঙ্করাচার্য তিনি মায়াবাদ স্থাপন করেছিলেন এখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের বিচার যে বেদের বক্তাকে বেদের বক্তা হচ্ছে স্বয়ং ভগবান ভগবান যদি নিজে মনে করেন অহং ব্রহ্ম অশ্বিন তাহলে ভুল হবে না কিন্তু জীব যদি বলে আমি ব্রহ্ম আমি ভগবান তাহলে ভুল হবে গীতার মধ্যে আমরা জানেন ভগবান অর্জুনকে দিয়ে শিক্ষা দিয়েছেন যে মাময়ী অংশ জীবলোক জীবভূত সনাতন আমার অংশ জীব সে হচ্ছে সনাতন তাহলে ভগবানের অংশ জীব অংশ কখনো পূর্ণ হতে পারে না ভগবান হচ্ছে পূর্ণ আচ্ছা ভগবান যদি নিরাকার হবে কোনো যদি আকার নাই তাহলে গীতার দ্বারা আমরা আরও প্রমাণ পাই সেখানে বলা আছে সে অর্জুনকে যে গীতার উপদেশ দিচ্ছেন ভগবান কৃষ্ণ সেটা কি নিরাকার আর অর্জুন বলছে সেনা উরু ভয়ের মধ্যে স্থাপিত মেয়ে অচ্যুত হে অচ্যুত উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এলো দেখি এটা কি নিরাকার বস্তু ভগবানের প্রাকৃত আকার নাই। কিন্তু তাকে অপ্রাকৃত আকার আছে সেই অপ্রাকৃত আকার কীভাবে দেখা যাবে সে গীতার মধ্যেও সুন্দরভাবে বলা আছে হে অর্জুন তুমি ওই চোখের দ্বারা আমাকে দেখতে পাবে না নতুমাং শখ্যে দৃষ্ট মনৈব চক্ষুষা দিব্যং দদামি চক্ষু পশ্চিমে জীগুমেশ্বরম আমি তোমাকে এই দিব্য প্রদান করলাম তুমি আমার অলৌকিক রূপ দর্শন করো সুতরাং ভগবানকে দেখতে গেলে অপ্রাকৃত চোখের দ্বারা দেখা যায় সেই ভগবানের তার রূপ গুল লীলা পরিকর বৈশিষ্ট্য সব কিছু আছে এখানে সেই শঙ্করাচার্য তিনি এই মায়াবাদ তিনি প্রচার করেছিলেন তাই সেখানে পুরাণের মধ্যে একটি শ্লোকের মধ্যে পাই সেখানে শিব মহারাজ পার্বতীকে বলছে দেবী আমি কলিযুগে মায়াবাদম অশস্বাস্থ্য পৌচ্ছন্ন বৌদ্ধ মহচ্চতে ময়ীব বহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না কলিযুগে আমি মায়াবাদ অসস্যাস্ত রূপ প্রচার করব কেন প্রচ্ছন্ন বৌদ্ধ মহৎতে বৌদ্ধের শূন্যবাদকে পরাস্ত করে আমি মায়াবাদ স্থাপন করব ভগবান সেটি আমাকে এই নির্দেশ দিয়েছেন তথাপি সেই ভগবান আদেশে শঙ্করাচার্য যখন তিনি মায়াবাদ স্থাপন করলেন বৌদ্ধের শূন্যবাদকে পরাস্ত করে ভগবানের রূপমাধুরী তিনি নিজে বর্ণনা করেছেন আচ্ছা এই শঙ্করাচার্য তিনি বললেন হরি নিরাকার তাহলে তার যে গঙ্গা স্তোত্রমের মধ্যে পাই সেখানে বলছেন হরি পাদ পদ্ম বিহরিণী গঙ্গে ত্রিভুবন তারিণী তবল তরঙ্গে তাহলে হরি যদি নিরাকার হবে গঙ্গার উৎপত্তি হরি চরণ থেকে তাহলে নিরাকার বস্তু চরণ কোথা থেকে আসবে তা শঙ্করাচার্য যে বাদগুলো প্রথমে বলেছেন তারপরে তিনি যখন থাকতে পারলেন না ভগবানের গুণমহিমা তিনি প্রকাশ করেছেন সেখানে তার মোহম উদ্গরের মধ্যে আছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুড়মতে হে মুড়মতে জীব শীঘ্রই করে গোবিন্দ ভজন কর গোবিন্দ ভজন কর বিভিন্ন রকমভাবে ভগবানের সেই লীলা প্রকাশ করেছেন এখন জগতের লোকেদের একটা ধারণা তারা শঙ্করাচার্যের এই বার্তা খুব বলেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কিন্তু আমার গুরুদেব ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর যিনি গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা খুব সুন্দর দিয়ে বলেছেন যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হবেন তাহলে যিনি কথাটা বলেছেন তার কথাটাই মিথ্যা জগৎ যদি মিথ্যা হয় তিনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথাটা বলছেন সেটাও তাহলে মিথ্যা তার কথাটাই মিথ্যা তখন পরম পরমগুরুমা বললেন এর বিচার দিলেন যে ব্রহ্ম সত্য জগৎ সত্য কিন্তু জগৎ নাশমান ধ্বংসশীল তো এখানে সেই শঙ্করাচার্য তিনি হচ্ছেন বৈষ্ণবান যথাসম্ভু বৈষ্ণবের গুরু ভাগবতে একটি শ্লোক আছে সেখানে নিম্নগানাম যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা বৈষ্ণবানাং যথাশম্ভু নাম ইদম তথা যত নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা যত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান অচ্যুত যত বৈষ্ণব আছে সেই বৈষ্ণবের শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর আর যত রকমের পুরাণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই জন্যে বৈষ্ণবান যথাসম্ভু বৈষ্ণবের গুরু হচ্ছে শিব ঠাকুর এবং দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন সেখানে আমরা পাই স্বয়ম্ভু শম্ভু নারদ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বয় সখীর বয়ম এই সনাতন ধর্মের দ্বাদশজন মহাজন তারা এই পথ প্রদর্শক এই জন্যে মহাজন যেন গতস্য পন্থা মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে আজ পাতঃস্মরণীয় সেই পদ লক্ষ্য করে সেও ধৈর্য ধরে আমরা হব বরণীয় এই জন্যে মহাজন যেন গতস্য পন্থা মহাজন কাকে বলা হবে এই দ্বাদশ মহাজন তার মধ্যে শিব ঠাকুর রয়েছেন যাই হোক আজকে সেই শঙ্করাচার্যের শুভ আবির্ভাব তিথি অনেকের ধারণা শঙ্করাচার্যের যে বাদ নিয়ে চলে তারা সম্পূর্ণ জানা উচিত শঙ্কর হচ্ছে সাক্ষাৎ ভগবান যে নির্দেশে এ জগতে মায়াবাদ প্রচার করেছিলেন তিনি হচ্ছেন শিব ঠাকুরের অবতার গৌরীয় বার্তা ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ কেশব গোস্বামী গৌরীয় মঠ শক্তিগড় শিলিগুড়ি হরে কৃষ্ণ